গুৱাহাটী জি এম চিত মৃত্যুবরণ করার পাছরে দেখবলে পাওয়া গেছে। গোয়ালপাড়া জেলার খকর চাহ পড়েছে, আর এই মুহূর্তে মানে উপস্থিত আছো যে গোয়ালপাড়া জেলার এখন রাভা জনজাতীয় গাঁ যে বড্ডামালক, আর এই বড্ডামালক দেখবলে পাওয়া গেছে। রাভা সমাজ এনেধরনের যে বিরুবালা রাভার বাবে এক মিনিট সময় মৌন প্রার্থনা জানাইছে নিউজ এইটিন অসম নর্থ ইষ্টৰ দর্শক দেখবলে। গোয়ালপাড়া জেলার যে এখন রাভা জনজাতীয় গাঁ যে বড্ডামাল, কেন বিরুবালা রাভা ডাইনির সহ যুঁজ দি আছিল যে বিরুবালা রাভা, আর বিরুবালা রাভা ইতিমধ্যে গুৱাহাটী জি এম চি কর্কট রোগত আক্রান্ত হয়ে পেলায় তখন ইতিমধ্যে দেহাবসান ঘটিছে। আর দেখা গেছে যে সমগ্র গোয়ালপাড়াতে দেখবলে পাওয়া গেছে মর্মাহত হয়ে পড়েছে যার লোকসল, আর এক মিনিট সময় ইতিমধ্যে যে মৌন প্রার্থনা জানাইছে যে বিরুবালা রাভার বাবে। মূল্য কিছু গাঁওবাসী আছে কথা পাতি বিচার কি কব দাদা কি কব হয় ডক্টর পদ্মশ্রী বিরুবালা রাভা আজি ঢুকাইছে বলে শুনা পাই খুবই বেয়া লাগিছে। তেও রাভা জনজাতি হিসাবে আর অসমৰ একমাত্র ব্যক্তি আছিল যিয়ে শান্তির নোবেল বঁটাৰ বাবে তেও মনোনীত হৈছিল। তেও আসলতে আমার যিখিনি সমাজৰ বা অসমৰ গোটেই অসমৰ যিটো অন্ধবিশ্বাস ডাইনী সেইটো তেও মানুহক এইটো বুজাই মেলাই তেও গোটেই জীবনটো ডাইনীর কারণে তেও যুঁজ দি আছিল। ডাইনী যে এটা অন্ধবিশ্বাস সেইটো দূর করার কারণে তেও বহুত চেষ্টা করেছিল। এইটো মৃত্যুর খবর পাই খুবই মর্মাহত হয়েছে আর বহুত বেয়া লাগিছে। তেওঁৰ আত্মা যাতে চিরশান্তি লাভ করে এইটো মই কামনা করেছো। কি কব দাদা, বেয়া লাগিছে আর যেবা বিরুবালা ডক্টর বিরুবালা রাভাই মৃত্যু ঘটিছে বলে শুনে মনটো বেয়া লাগিছে। তার এই আত্মাটো চিরশান্তি লাভ হোক বলে আমি আশা করছো। দাদা কি কব, তেখেতে যেহেতু মই ওলা আগতে মই অলপ খবরখিনি পাইছো, একচুয়ালি বিরুবালা রাভা এখেতে খুব সাহসী আর বিশ্বর এটা নোবেল বঁটা প্রাপ্তি তেখেতে মানে আগবাই কিছু বঁটা পোৱা মানুহ ব্যক্তি আছিল। আর কিছু ক্ষেত্রত ডাইনির কিছুটা লই তেখেতে যুঁজ দি বহুত আগবাড়ি গেছিল, আর তেখেতের নিচিনা ব্যক্তি আর কোনো নাপাম। আর লগতে তেখেতর যেহেতু আজির যেহেতু মৃত্যুর যেহেতু খবরখিনি পোৱাৰ পিছত আমি কিছু আমি দুঃখিত, আর সর্ব আমার রাভা রাইজর জনগোষ্ঠী যি মানে যিকোনো রাভাই হোক বা অন্য জনগোষ্ঠী হোক তেখেতরলৈ কিছু দুঃখ প্রকাশ করছে, আর আমিও দুঃখ প্রকাশ করছো যাতে তেখেতে যতে না থাকুক যাতে তার আত্মা চিরশান্তি লাভ করক তাকে কামনা করে এইখানে আশা কামনা করলো আর কি। হয় নিউজ এইটিন অসম নর্থ ইষ্টৰ দর্শক দেখালো গোৱালপাড়া জিলার যে রাভা জনজাতীয় গাঁও যে বড্ডামাল, এই বড্ডামাল অঞ্চলত দেখবলে পাওয়া গেছে যে ডক্টর বিরুবালা রাভার যে দেহাবসানের পাছত দেখা গেছে মর্মাহত হয়ে পড়েছে এই অঞ্চলের লোকসকল। আর বিরুবালা রাভার আত্মা চিরশান্তির বাবে এক মিনিট সময় এনে ধরনের মৌন প্রার্থনা জানাইছে। হয়